হতাশা থেকে বিএনপি নেতারা অসুস্থ হয়ে যাচ্ছেন বলছেন ওবায়দুল কাদের। এদিকে বিএনপি নেতাদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল। জানাবো বিএনপি থেকে কি জামাত দূরে সরছে এবং সর্বশেষ জানাবো ডিমলায় বিএনপির বিক্ষোভ মিছিল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হতাশা থেকে বিএনপি নেতারা অসুস্থ হয়ে যাচ্ছেন বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে। হতাশা থেকে অসুস্থতা শুরু হয়েছে বিএনপি নেতাদের। তিনি বলেন, বিএনপির আসল নেতারা হাসপাতালে আর পাতি নেতারা বলছে সুনামি নামিয়ে সরকার হটাবে, অথচ আন্দোলনের সাগরে উত্তাল ঢেউ তো দূরে, নদীর ঢেউ তুলতে পারল না। ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব অসুস্থ, মির্জা আব্বাস অসুস্থ, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনে তারা বিস্ময়াবর্ণ। আসলে কি অসুস্থ নাকি রাজনৈতিক অসুস্থ? তারপর শুনি মান্না সাহেব হাসপাতালে, আসাম আর রব ভাইও হাসপাতালে, হতাশা থেকে অসুস্থ হয়ে কি হাসপাতালে গেছেন? বিএনপির জন্য আরো খারাপ খবর আছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ৫৪ দল ৫৪ দল ৫৪ দল। বিএনপির জন্য আরো খারাপ খবর আছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ৫৪ দল ৫৪ পথ। ফখরুল নেই, মির্জা আব্বাস হাসপাতালে, এখনো পাতি নেতারা কথা বলছে। এক পাতি নেতা বলেছেন, সরকার হটাবে আন্দোলনের সুনামি দিয়ে, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, আন্দোলন করলেন ১৫ বছর ধরে, আন্দোলনের নতুন ঢেউ পেলাম না, সাগরের উত্তাল তরঙ্গ তো দেখিনি, আন্দোলনের ঘরে এখন আবার হতাশা নেমে এসেছে। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবকিছু ছেড়ে দিয়ে সরকারের পরিবর্তন যদি চান নির্বাচনে আসুন, আমরা যারা সরকারে আছি ওই সরকার হবে রুটিন সরকার, এই সরকার নির্বাচনের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। হোম মিনিস্টারের যে কাজ সেই কাজ তখন নির্বাচন কমিশন করবে, পুলিশের লোকজনকে ট্রান্সফার প্রমোশন দেওয়া এসব কাজ তখন হোম মিনিস্টার করবে না, করবে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, হতাশায় বিএনপির বাজার ভেঙে যাচ্ছে, বিএনপির জোটের বাজার ভেঙে যাচ্ছে, এই হতাশার জোর দিয়ে শেখ হাসিনার সরকার হটানো দুরাশার বাণী। সেতুমন্ত্রী বলেন, সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন, সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশনার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোথাও নেই, অহেতুক তত্ত্বাবধায়কের কথা ভুলে যান, আইন দ্বারা গঠিত নির্বাচন কমিশনের পদত্যাগ প্রশ্নই আসে না, অস্বাভাবিক আবদারের সাপোর্ট না দেওয়ার কারণেই নির্বাচন কমিশন চায় না বিএনপি। তিনি বলেন, বিএনপির আন্দোলনের টাকা আসে কোথা থেকে সেটা আমরা জানি, যারা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য টাকা দিচ্ছে তাদের খবর আছে। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, মুখে বলি বঙ্গবন্ধু সৈনিক, নেতা হয়ে মঞ্চে উঠলে আদর্শের কথা বলে মনে থাকে না, নেতাদের ভিড়ে আসল কর্মী চেনা দেয়, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী দরকার, বাংলাদেশের জন্য সুশৃঙ্খল আওয়ামী লীগ চাই। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে সুশৃঙ্খলা করতে হবে, যারা চাঁদাবাজি ও মাস্তানি করবে তাদের সাথে কোনো আপোষ নয়, তাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই চলবে, মুখে আওয়ামী লীগের আদর্শ লালন করবেন আর অন্তরে সে আদর্শ লালন করবেন না, তেমন নেতা দরকার নাই। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে বাঁচাবে কে? ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ধ্বংস করার শক্তি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেই। বিএনপি নেতাদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সুজানগরের সাবেক এমপি সেলিম রেজা হাবিব সহ কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবিতে সুজানগর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বিএনপি নেতাকর্মীরা থানা পর্যন্ত মিছিল করেছিলেন, পরে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ মিছিলটি থানার সামনে থেকে ঘুরিয়ে দেয়। বিএনপি থেকে কি জামায়াত দূরে সরছে? বিএনপির সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক বোঝাপড়া দীর্ঘদিনের, বলা যায় ৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী পুনরুজ্জীবন ও উত্থান হয়েছে জিয়াউর রহমানের সহায়তায়। বিএনপির পৃষ্ঠপোষকতা না পেলে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধিতা করার পরও স্বাধীন বাংলাদেশের রাজনীতি করতে পারত না। জিয়াউর রহমানের মৃত্যুর পরও জামায়াত কখনো বিএনপিকে ছাড়েনি, বরং খালেদা জিয়া জামায়াত নেতাদের মন্ত্রী বানিয়েছেন। সম্প্রতি জামায়াতের সঙ্গে বিএনপির কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তবে এই দূরত্ব যে কৌশলগত কোনো আদর্শিক নয় সেটা বুঝতে বুঝতে কারো কষ্ট হচ্ছে বলে মনে হয় না। বিএনপির সমমনা দলগুলো গত ১১ জানুয়ারি রাজধানীতে ১০ দফার পক্ষে গণ অবস্থান কর্মসূচি পালন করলেও জামায়াত ইসলামী তা করেনি। যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার অঙ্গীকার জামায়াতের ছিল। জামাতের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা সে প্রশ্ন আছে, তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১২ জানুয়ারি স্পষ্ট করে বলেছেন, জামাতের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সমঝোতা নেই।
অবশ্য জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে বিচারাধীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, ভিন্ন কোনো উদ্যোগ নেওয়া ঠিক নয়, সব তো প্রণোদিত হয়ে এ ধরনের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ওবায়দুল কাদের এটাও বলেছেন যে জামায়াত ছাড়া বিএনপি টিকে থাকা দুষ্কর, নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি যেখানে গিয়ে পৌঁছেছে তাদের বড় সমাবেশ, বড় মিছিল করতে হলে জামায়াতকে দরকার। সাম্প্রতিক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি, জঙ্গিবাদী শক্তির বিশ্বস্ত ঠিকানা বিএনপি। বিএনপি জামায়াত একই মুদ্রার এপিটোপিট, তাদের একটিকে ছাড়া আর একটি চলবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য একেবারে উড়িয়ে দেওয়ার মতো না হলেও কৌশলগত কারণে যে জামায়াত কখনো কখনো বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করে না তাও তো নয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে বিএনপির সঙ্গ ত্যাগ করে আওয়ামী লীগের দিকে ঝুঁকেছিল জামায়াত। নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতে ইসলামী নামক রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে। তবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানানো হলেও তা সরকার করেনি। নিবন্ধন না থাকায় জামায়াত আর নামে নির্বাচনে অংশ নিতে পারে না, তবে বেনামে বা স্বতন্ত্র পরিচয়ে যে কোনো নির্বাচনে জামায়াতের লোকেরা অংশ নিতে পারে। কৌশলগত কারণেই এখন প্রকাশ্য রাজনীতিতে জামায়াত সেভাবে সক্রিয় না থাকলেও রাজনীতিতে জামায়াত ভালোভাবেই আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জামায়াতের প্রার্থীরা দলের নাম নিয়ে নির্বাচন করেছে এবং বেশ কয়েকজন জামায়াত নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে পরিচিত জাতীয় পার্টির চেয়ে জামায়াতের বেশি প্রার্থী বিজয়ী হয়েছেন বলে পত্রিকায় তথ্য বেরিয়েছে। এর বাইরে সরকারের বিরুদ্ধে গোপন তৎপরতাও জামায়াত অব্যাহত রেখেছে। মাঝে মাঝে সেরকম গোপন সভা থেকে জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারের খবরও গণমাধ্যমে আসে। সম্প্রতি জামায়াতের আমিরও জঙ্গিদের অর্থ সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাহলে জামায়াতের রাজনীতি শেষ হয়েছে বলে মনে করার কারণ নেই। গত কয়েক বছর ধরে, বিশেষত 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর ব্যাহত জামায়াত সরকারি চাপের মুখে আছে। তাদের শীর্ষ নেতারা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়ে ফাঁসির দড়িতে ঝুলেছেন, কয়েকজন কারাগারে আছেন। যারা বাইরে আছেন তারাও অবাধে কার্যক্রম চালাতে পারছেন না, দৌড়ের ওপর এবং কেউ কেউ গ্রেপ্তার আতঙ্কেও আছেন। এত কিছুর পরও জামায়াত আছে কারণ তাদের পেছনে বিএনপি আছে। বিএনপির পৃষ্ঠপোষকতায় যেহেতু জামায়াত বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিতে পেরেছে, সেহেতু তারা পরস্পর ভাই মনে করে। এক ভাইয়ের বিপদে আরেক ভাই বুক পেতে দেয় পিঠ দেখায় না। রাজনৈতিক মহলের সমালোচনা, দেশের বাইরের বিভিন্ন মহলের চাপ, কোনো কিছুই বিএনপি জামায়াতের সম্পর্কে ফাটল ধরাতে পারেনি, পারছে না। গ্রেপ্তারের ঝুঁকি নিয়েও 30শে ডিসেম্বরের গণমিছিলের মতো কর্মসূচি জামায়াত পালন করেছিল। পুলিশের অনুমতি না পেলেও যুগপথ আন্দোলনের অংশ হিসেবে সেদিন জামায়াত মাঠে নামলে মৌচাকে পুলিশের বাধায় পড়ে। সেখানে দলটির অর্ধশত নেতাকর্মী আহত, গ্রেপ্তার হন। এলডিপি সহ কয়েকটি দল জামায়াতের মিছিলের বাধা নিন্দা করলেও বিএনপি নীরব ছিল। এর আগে গত 13 ডিসেম্বর জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ার পরও তার মুক্তি দাবি করে বক্তব্য দেয়নি বিএনপি। ঢাকায় 10শে ডিসেম্বর গণসমাবেশে বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ 10 দফা ঘোষণা করার আধা ঘন্টা পর জামায়াত আমির 10 দফা ঘোষণা করে যুগপথ আন্দোলনের কর্ম সূচি দেন। 24 এবং 30শে ডিসেম্বরের গণমিছিল থেকে সারা দেশে জামায়াতের 300 কর্মী গ্রেপ্তার হয়েছেন, তাদের জন্য একটি বিবৃতিও দেয়নি। 8ই ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের পর জামায়াত মুক্তি দাবি করে বিবৃতি দেয়। জামায়াতের ব্যাপারে বিএনপির এই নিরাপত্তা কৌশলগত কিনা সে প্রশ্ন রাজনৈতিক মহলে আছে, কারণ সরকার বিরোধী বৃহত্তর ঐক্য করার লক্ষ্যে ছোট ছোট কয়েকটি দল, বিশেষ করে বাম ঘরানার কিছু দলের আপত্তির কারণে বিএনপি দেখাতে চায় যে জামায়াতের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই, সেজন্য 20 দলীয় জোট আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভেঙে দেয়। 2013 সালের 4ঠা ফেব্রুয়ারির পর রাজধানী ঢাকায় মিছিল সমাবেশ করার অনুমতি পায়নি জামায়াত। এরপর থেকে ঝটিকা মিছিল সীমাবদ্ধ দলটির তৎপরতা দীর্ঘ 10 বছর পর গত 24 এবং 28শে ডিসেম্বর ডিএমপিতে আবেদন করে গণমিছিলের অনুমতি চেয়ে। 30শে ডিসেম্বরের মৌচাকের সংঘর্ষের পর ডিএমপি কমিশনার কড়া ভাষায় হুঁশিয়ারি দিল জামায়াতের জবাবে বিবৃতিতে জানায় পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে, শত্রুতা নেই। মির্জা ফখরুলের সঙ্গে ধারাবাহিক আলোচনায় যুগপথ আন্দোলনে যোগ দিয়েছিল জামায়াত। তিনি কারাগারে যাওয়ার পর গঠিত যুগপথ আন্দোলনের লিয়াজো কমিটিতে, সব সমমনা দলের কমিটিতে প্রতিনিধি থাকলেও জামায়াতের কাউকে রাগা হয়নি, এ নিয়েও ক্ষুব্ধ জামায়াত। জামায়াতের এই ক্ষুব্ধতা কতটা স্থায়ী হবে দেখার বিষয় সেটাই। বিএনপি ও জামায়াতের দূরত্ব তৈরির খবর প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এটা জামায়াতের নীতিগত অবস্থান নয়, কৌশলগত। সমালোচকদের চোখে ধুলো দেওয়ার কৌশল নিয়েছে জামায়াত এবং বিএনপি। দুই দলই কিছুদিন সম্পর্কে সুতা আলগা করে পরিস্থিতি দেখতে চায়। তাদের মধ্যে একটি গোপন সমঝোতা হওয়াটাই স্বাভাবিক। সরকারকে কিছুটা বিভ্রান্ত করতে চায় এই দুই দল। আবার এটাও ঠিক যে রাজনৈতিক কৌশল হিসেবে সরকারও চায় বিএনপির সঙ্গে জামায়াতের বিচ্ছেদ। সরকারের কাছে বিএনপি এবং জামায়াত দুই দলই শত্রু। দুই দলের সম্মিলিত শক্তি যতটা বিপজ্জনক, আলাদা হলে ততটা নয়। সরকার দুই শত্রুকেই দুর্বল করতে চায়। তবে জামায়াতের চেয়ে বিএনপিকে সরকার আশু বড় বিপদ বলে মনে করে বলে মনে হয়।
এখন ক্ষমতায় প্রতিদ্বন্দ্বী যতটা বিএনপি ততটা জামায়াত নয়, তাই বিএনপিকে সরকার এখনই যতটা চাপে রাখতে চায় জামায়াতকে হয়তো ততটা নয়। কিন্তু গত নির্বাচনের ফলাফল সরকারকে এক ঢিলে দুই পাখি শিকারের সুযোগ করে দিয়েছে। ভোটে জামায়াত জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, একটি আসনেও তারা জয় পায়নি। জামায়াতকে নিষিদ্ধ করার দাবিটি সরকার সম্ভবত রাজনৈতিক শক্তি ভারসাম্যের বিষয়টি বিবেচনা করেই আমলে নেয়নি বা গা করছে না। নিষিদ্ধ ঘোষণা করা হলে জামায়াতের বিএনপিতে বিলীন হওয়ার সম্ভাবনা বেশি। এতে হঠাৎ বিএনপির শক্তি বৃদ্ধি ঘটবে, যেমন স্বাধীনতার পরপর জাসদ গঠন হলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির নেপথ্য সমর্থনে ফুলে পেঁপে উঠেছিল। জামায়াতকে তাপে চাপে রেখে সরকারও কৌশলের খেলা খেলছে। এই খেলায় সরকার এখন পর্যন্ত এগিয়ে থাকলেও জামায়াতের খুব পিছিয়ে আছে তেমনটা মনে করা ঠিক হবে না। জামায়াত নিজেদের মতো করে সক্রিয় আছে, তৃণমূলের মানুষের সঙ্গে নানা উছিলে তাদের যোগাযোগ বহাল আছে। জামায়াতকে নিষিদ্ধ করার একটি মামলা আদালতে আছে। মামলাটি সচল হবে না ফ্রিজে থাকবে সেটা নির্ভর করবে জামায়াতের ভূমিকার উপর। এটা জামায়াতও বুঝতে পারছে। জামায়াত বুঝতে পারছে যে তারা গরম হলে রেহাই পাবে না, সরকারও তখন গরম আচরণ করবে, তাই অকারণে শক্তিনাশের পথে না হেঁটে তারা কৌশলে শক্তি বাড়িয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়ায় তারা নিষিদ্ধ হলে কোনো কৌশলে আগাবে সেটাই এখন তাদের ভাবনার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।